আসসালামু আলাইকুম। প্রায় 3 মাসের কষ্টের বিনিময়ে আমাদের টিউবওয়েলের পাম্পের কাজটা কমপ্লিট হলো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে কষ্ট হলো, টিউবওয়েল থেকে যে পানি তুলতে পারলাম আমি নিজে পাম্প তৈরি করে। আমরা টিউবওয়েলের সাথে পাম্পটা সেট করে নিয়েছি, আলহামদুলিল্লাহ পানিও উঠতেছে। দেখুন, এটা টিউবওয়েলের সাথে সেট করা, এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো পাইপ নাই। অনেকে অনেক ধরনের ফেক ভিডিও দেয়, অনেক ধরনের পাম্প দিয়ে যে টিউবওয়েল থেকে পানি উঠে, আসলে পানি উঠে না, তো একটা প্রতারিত হয় মানুষ। তো আমি অনেক ধরনের পাম্পই আনছি, আনিয়ে দেখলাম যে পানি উঠে কিনা। তো আমি নিজেও পানি তুলতে পারি নাই, অনেক ধরনের পাম্পই আনছি। তো হাই প্রেশার পাম্প আছে, এগুলো দিয়ে পানি উঠে অবশ্যই, তবে ওই পাম্পগুলো দিয়ে যে পরিমাণ পানি উঠে, মিনিটে 3 লিটার 4 লিটার, তো আসলে ব্যাটারি খরচ করে ফোসায় না বা কারেন্ট জ্বালিয়ে ফোসায় না। তো আমরা এত সময় কিন্তু পাম্পটা চালু করে রেখেছিলাম, তো চিন্তা করলাম যে ভিডিওটা দিয়ে দেই, আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা করব। তো এখানে আমি দুইটা ব্যাটারি ইউজ করছি, দুইটাই কিন্তু 12 ভোল্টের। দেখুন, প্লাস প্লাস মাইনাস মাইনাসের লাগানো আছে। পাম্পটির আরও কিছু কাজ বাকি আছে, যেমন পাম্পটা চালু করার পরে দেখলাম 1 ফুটা 2 ফুটা করে উপরে মোটরের উপরে পানি পড়ে, ওই যে ফ্যানের সামনে দিয়ে পানি পড়ে, ফ্যানের ভিতরে ঢুকে ঢুকে মোটরের ভিতরে পানি চলে যায়। আর মোটরের ভিতরে যদি 1 ফুটা 2 ফুটা করে পানি পড়তে থাকে, তাহলে কিন্তু মোটরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য মোটরের উপরে একটা কভার করতে হবে আমাদের। আর এটা হলো আগের যে পাম্পের পাইপটা এখানে, আর এই হলো আগের পাম্পটা। তো আগের একগোড়া পাম্পটা খুলে আমি আমাদের যে বানানো পাম্প এটা লাগিয়ে নিয়েছি। তো ইনশাল্লাহ পানি উঠতেছে, তো আমরা চালু করে দেখবো অবশ্যই যে পানি কেমন প্রেশার বা উঠে কীভাবে। আর মোটরে যদি কোনো সমস্যা থাকে, পুরো ভিডিওতে তো আপনারা দেখলেন, পাম্পটা দেখলেন, পাম্পের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে জানাবেন অথবা কমেন্টস করে জানাবেন যে কোনো দিকে কোনো ডিজাইন চেঞ্জ করতে হবে কি না, মানে কোনো সমস্যা আছে কি না, এটা আমাকে অবশ্যই জানাবেন। মানুষ বলতেই ভুল হয়, আপনার ভিতরে কী আছে আমি জানি না, আমার ভিতরে কী আছে আপনি জানেন না। তো সবাই মিলে যদি শেয়ার করি তাহলে কিন্তু একটা কাজ করতে অনেক সহজ হয়ে যায়, যদি সবাই মিলেমিশে করি আর কি। তো ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে তো আমরা মনে করি যে আমি যে ফার্মটা তৈরি করছি এটা মনে কোনো কাজেই লাগবে না। তো আপনারা উৎসাহ না দিলে আমরা কীভাবে কাজ করব? তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাম্পের সাথে পাইপটা লাগানো কমপ্লিট, এখন আমরা পাম্পটা চালু করব। দেখুন, আলহামদুলিল্লাহ পানির প্রেশার যথেষ্ট পরিমাণ আছে, পানির প্রেশারটা অনেক প্রেশার। এটা দিয়ে আপনারা গাড়ি ওয়াশ করতে পারবেন, যে প্রেশার আছে আপনি মুখে আটকায় রেখে রাখতে পারবেন না। তো অন্য কোনো কাজ যদি বাকি থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর পাম্পের ইনসাইডটা কিন্তু 3/4 থ্রেড সিস্টেম, দেখুন এখানে থ্রেড সিস্টেম করে লাগানো আছে, আর আউটসাইডটাও কিন্তু 1/2 ইঞ্চি থ্রেড সিস্টেম। পাম্পের সাথে পাইপ লাগানোর জন্য কোনো ধরনের ক্ল্যাম্প ব্যবহার করা লাগবে না। আর মোটরের উপরে যে পানি পড়ে উপর থেকে, ওই যে সিটাগুলো পড়তেছে, এটা তো অবশ্যই ফ্যানের ভিতরে যাবে, আর ফ্যান থেকে তো মোটরের ভিতরে ঢুকে যাবে। তো এই জন্য আমি উপরে একটা কভার তৈরি করব, এটা আমার মাথায় আছে, এটা কভারটা লাগাবো। আর অন্য কোনো কাজ যদি বাকি থাকে, আপনারা যদি দেখতে পান যে কোনো কাজ বাকি আছে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, অবশ্যই আমাদের ফেজে SMS করে জানাবেন যে এই সমস্যা এটা সমাধান করেন। তো একটা জিনিস যেহেতু দেব, তো একটু ভালো করে দেই যাতে কিছুদিন চলে। এখন যদি নিলেন, 1 মাস গেল না, নষ্ট হয়ে গেল, তো এটা নিয়ে লাভ নাই। যদি সালাইটাই না ফেলেন, এটা তো নিয়ে লাভ নাই। তো আমাদেরকে একটু সময় দেন, এটা আমরা ভালো করে যাচাই মাছাই করে তারপরে আমরা এটা আপনাদেরকে দেবো। তো পাম্পটি কেমন গরম হয় এটা দেখবো, আর পাম্পটা লাস্টিং কেমন করে এটা দেখবো, মানে পাম্পে কতটুকু পানি তুলতে পারে। তো এটা মিটার দিয়ে চেক করে আমরা দেখে আপনাদেরকে অবশ্যই জানাবো, আর কভারটা লাগিয়ে অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। যদি বলেন যে এখন হবে, তাহলে আমরা সেল করা শুরু করব। এই পাম্পটির সবচেয়ে বড় যে সুবিধাটা পাবেন, আপনি যদি কারেন্টে চালান তাহলে 40 থেকে 50 টাকা বা 60 টাকা কারেন্ট বিল আসবে পুরো মাসে। আর যদি 12 ভোল্টের ব্যাটারিটি চালান তাহলে তো কোনো কথাই নাই, সোলারে চার্জ হবে, ব্যাটারিটির পাম্পটা চলবে, বা অনেক জায়গায় কারেন্ট নাই ওই জায়গাতে এই পাম্পটা পারফেক্ট। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আজকের মতো এই পর্যন্তই।